হাই ফ্রেন্ডস, আমরা আগের ভিডিওতে কার্তেসিয়ান প্রোডাক্ট পড়েছিলাম এনসিইআরটি বুকের। আজকে ওইটারই এক্সারসাইজটা করবো, 2.1 এক্সারসাইজটা। দেখো, ফার্স্ট কোশ্চেনে বলেছে কি, দুইটা অর্ডার পেয়ার যদি সেম হয় সেখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে। তো এটা সিম্পলি বলেছিলাম যে দুইটা অর্ডার পেয়ার কখন সেম হবে, যেখানে এক্স বাই থ্রি প্লাস ওয়ান ওয়াই মাইনাস টু বাই থ্রি দুইটা অর্ডার পেয়ার সেম কখন হবে, যদি ফার্স্ট কম্পোনেন্টটা সেম হয় অ্যান্ড সেকেন্ড কম্পোনেন্টের সাথে সেম হয়, তাহলে এক্স বাই থ্রি প্লাস ওয়ান ইকুয়ালস টু ফাইভ বাই থ্রি, তাহলে এক্স বাই থ্রি ইকুয়ালস টু ফাইভ বাই থ্রি মাইনাস ওয়ান দ্যাট ইজ থ্রি টু, তাহলে এক্স ইকুয়ালস টু কত, টু। সিমিলারলি ওয়াই মাইনাস টু বাই থ্রি ইকুয়ালস টু ওয়ান বাই থ্রি, ওয়াই ইকুয়ালস টু টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি দ্যাট ইজ ওয়ান। ঠিক আছে, তাহলে এক্স, এটা সিম্পল, দুইটা অর্ডার পেয়ার কখন সেম হবে সেটা ইউজ করলে হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, যদি ইফ এ হ্যাজ থ্রি এলিমেন্ট, এর মধ্যে যদি তিনটে এলিমেন্ট থাকে, বি এর মধ্যে অলরেডি দিয়ে দিয়েছে তিনটে এলিমেন্ট, তাহলে এ ক্রস বি এর মধ্যে কটা এলিমেন্ট। আমরা এর আগের ভিডিওতে আমরা ফর্মুলাটা পড়েছিলাম যে ইফ এ হ্যাজ এন এলিমেন্ট অ্যান্ড বি এর মধ্যে যদি এম এলিমেন্ট হয়, তাহলে এ ক্রস বি এর মধ্যে কয়টা এলিমেন্ট থাকবে, এম ইন্টু এন। ঠিক আছে, এখানে দেখো এর মধ্যে তিনটে এলিমেন্ট আছে, বি এর মধ্যে অলরেডি তিনটা, তাহলে এক ক্রস বি এর মধ্যে থ্রি ইন্টু থ্রি দ্যাট ইজ নাইন এলিমেন্ট থাকবে। ঠিক আছে, তিন নম্বরটা দেখো, এখানে জি দিয়ে দিয়েছে, এইচ দিয়ে দিয়েছে, জি ক্রস এইচ আর এইচ ক্রস জি বের করতে বলেছে। দেখো এখানে, দেখো জি দিয়েছে সেভেন অ্যান্ড এইট, হলো সেভেন অ্যান্ড এইট, এইচ হলো ফাইভ ফোর টু, ফাইভ ফোর টু। তাহলে ফার্স্ট জি ক্রস এইচ করো, দেখো জি ক্রস এইচ কত, জি ক্রস এইচ একটা সেট বলেছিলাম, তার এলিমেন্টগুলি কি এক একটা অর্ডার পেয়ার হবে। তাহলে প্রথম সেভেনের জন্য কয়টা চয়েস, তিনটে চয়েস, সেভেন কমা ফাইভ, সেভেন কমা ফোর, সেভেন কমা টু, সেম এইট কমা ফাইভ, এইট কমা ফোর অ্যান্ড এইট কমা টু। ঠিক আছে, আর যদি এইচ ক্রস জি করো, তাহলে এইচের এলিমেন্টগুলি আগে আসবে, তাহলে ফাইভ কমা সেভেন, ফাইভ কমা এইট, ফোর কমা সেভেন, ফোর কমা এইট অ্যান্ড লাস্ট টু কমা সেভেন, টু কমা এইট। ঠিক আছে, আর আমি বলেছিলাম যে জি ক্রস এইচ আর এইচ ক্রস জি তারা সেম হবে না। দেখো এখানে সেভেন কমা ফাইভ আছে, এখানে ফাইভ কমা সেভেন আছে, এখানে সেভেন কমা ফাইভ নেই, তাহলে ইন জেনারেল যে এ ক্রস বি নট ইকুয়ালস টু বি ক্রস এ, আর এ ক্রস বি ইকুয়ালস টু বি ক্রস এ হবে কখন হবে, শুধুমাত্র এ ইকুয়ালস টু বি হলে। ঠিক আছে, আদারওয়াইজ জি ক্রস এইচ আর এইচ ক্রস জি সেম হবে না, এখান থেকে বুঝতে পারছো। যেমন এখানে সেভেন কমা ফাইভ আছে, এখানে কোথাও সেভেন কমা ফাইভ নেই। ঠিক আছে, ফোর্থ কোশ্চেন, ফোর্থ কোশ্চেন কি বলেছে দেখো, এখানে ট্রু ফলস বলেছে যে পির মধ্যে যদি এম আর এন এলিমেন্ট থাকে, কিউর মধ্যে যদি এন আর এম থাকে, যে পি ক্রস কিউর মধ্যে দুইটা এলিমেন্ট আছে। দেখো এটা এমনি ফলস, কারণ পি এর মধ্যে যদি দুইটা এলিমেন্ট থাকে, কিউর মধ্যে যদি দুইটা এলিমেন্ট থাকে, তাহলে পি ক্রস কিউর মধ্যে টু ইন্টু টু দ্যাট ইজ ফোর এলিমেন্ট থাকবে। দেখো এখানে আছে দুইটা এলিমেন্ট, তাহলে এটা ফলস। ঠিক আছে, এখানে দেখো এম কমা এন, এম কমা এম, দেখো এখানে এম কমা এমটাও থাকবে, আর এন কমা এন, এন কমা এম, এন কমা এম তো আছে, এন কমা এন থাকবে, আরও আরও দুইটা এলিমেন্ট এক্সট্রা থাকবে, মানে চারটে এলিমেন্ট রোল থাকবে, তাহলে এটা ফলস। সেকেন্ড বলেছে ইফ এ এন বি আর টু নন এমটি সেট, দেন এ ক্রস বি ইজ নন এমটি সেট অফ অর্ডার পেয়ার্স এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি। এটা ট্রু, কারণ এটা তো ডেফিনেশনের মধ্যে বলেছি যে এ আর বি যদি নন এমটি সেট হয়, তাহলে এ ক্রস বি কী হবে, এ ক্রস বি হবে হলো সেট অফ অল অর্ডার পেয়ার। এখানে বলেছিলাম যে সেট অফ অল অর্ডার পেয়ার, যেখানে যার প্রথম এলিমেন্টটা এ থেকে আসবে, সেকেন্ড এলিমেন্টটা বি এর থেকে আসবে। ঠিক আছে, তাহলে ইট ইজ ট্রু। আর থার্ড, যদি এ বলেছে ওয়ান টু আর বি এর মধ্যে বলেছে এলিমেন্ট থ্রি অ্যান্ড ফোর, তাহলে বলেছে এ ক্রস বি ইন্টারসেকশন ফাইভ ইজ ইকুয়ালস টু ফাইভ। দেখো এ ক্রস বি ইন্টারসেকশন ফাইভ, আমি একটা ফর্মুলা বলেছিলাম যে যদি এ ক্রস বি যে কোনো একটা, এখানে এ আর বি যে কোনো একটা যদি এমটি হয়, তাহলে এ ক্রস বি এমটি হয়ে যাবে, কারণ
কারণ এ ক্রস বি হলো কি সেট অফ অল অর্ডার পেয়ার, যার ফার্স্ট এলিমেন্টটা এ থেকে আসবে, সেকেন্ড এলিমেন্টটা বি এর থেকে আসবে। এখানে যে কোনো একটা যদি এমটি হয়ে যায়, সাপোজ ধরো বি এমটি হয়ে গেছে, তাহলে এ এর এলিমেন্টগুলি, এখানে তো কে বি এর মধ্যে কোনো এলিমেন্টই নেই, তাহলে কার সাথে অর্ডার পেয়ার করবে? তাহলে তাহলে কি যে কোনো একটা যদি এমটি হয়ে যায় তাহলে এ ক্রস বি এমটি হয়ে যাবে। এখানে দেখো, এখানে বি এ ক্রস বি ইন্টারসেকশন ফাই, মানে এ ক্রস বি ইন্টারসেকশন ফাই আছে, তাহলে এ ক্রস কোনো সেট ইন্টারসেকশন ফাই হলে কি ফাই হবে? তো ফাই ক্রস, তো যে কোনো একটা সেট যদি কোনো কার্টেসিয়ান প্রোডাক্টে কোনো একটা সেট যদি এমটি হয়ে যায় তাহলে এটা কি এমটি হয়ে যাবে? দ্যাট ইজ, ইট ইজ ট্রু। ঠিক আছে, এরপরে কি দিয়েছে, পাঁচ নম্বর দেখো, যদি এ যদি মাইনাস ওয়ান কমা ওয়ান হয় দেন এ ক্রস এ ক্রস এ, এ ক্রস এ যখন তিন তিনবার যখন হবে তখন কি এটা বলেছিলাম, এটা হবে হলো সেট অফ অল অর্ডার ট্রিপলেট, যেখানে ওই এলিমেন্টগুলি এ থেকে আসবে, যেখানে এখানে যেহেতু এ ক্রস এ ক্রস এ আছে, দেখো এর মধ্যে আছে মাইনাস ওয়ান কমা ওয়ান এলিমেন্ট, তাহলে এ ক্রস এ মধ্যে এলিমেন্টগুলি কীভাবে বের করবে? দেখো ফার্স্ট যে কোনো একটা ফিক্সড রাখো, যেহেতু অর্ডার ট্রিপলেট হবে যে কোনো একটা ফিক্সড রাখো মাইনাস ওয়ান, এরপর বাকিগুলি এই দুইটা দিয়ে অ্যাক্রস এ এটা বের করো। ফার্স্ট অ্যাক্রস এ যখন করবে তখন মাইনাস ওয়ান কমা ওয়ান, এরপরে মাইনাস ওয়ান তো ফিক্সড থাকবে এখানে, মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান ওয়ান। ঠিক আছে, এবং সবগুলি এবার ওয়ানের জন্য, এবার এখানে মাইনাস ওয়ান ফার্স্টের ক্ষেত্রে কি তুমি মাইনাস মাইনাস ওয়ানটাকে ফিক্সড করেছো, এবার ওয়ানটাকে ফিক্সড করো, ওয়ান ফিক্সড রেখে মাইনাস ওয়ান 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 মাইনাস ওয়ান মাইনাস ওয়ান 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 মাইনাস ওয়ান 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 ওয়ান। ঠিক আছে, আর যেহেতু এক ক্রস এ এটার মধ্যে দুইটা এলিমেন্ট, এটার মধ্যে দুইটা এলিমেন্ট, এর মধ্যে দুইটা এলিমেন্ট, তার টোটাল আটটা এলিমেন্ট, আটটা এলিমেন্ট হবে টোটাল। ঠিক আছে, দেখো এখানে বলেছে এক ক্রস বি দিয়ে দিয়েছে, এখানে এ আর বি বের করতে বলেছে। ঠিক আছে, এক ক্রস বি সেট অফ অল অর্ডার পেয়ার, যা ফার্স্ট এলিমেন্টগুলি কি এর থেকে আসবে, তাহলে এর মধ্যে এলিমেন্টগুলি কি কি হবে? এর মধ্যে আসবে, এখানে এ আসবে, এখানে এ আর বি, শুধু এ আর বি আসবে, কারণ একটা সেটের মধ্যে কি একটা এলিমেন্ট একবারে আসবে, আর বি এর মধ্যে এলিমেন্টগুলি কি এক্স ওয়াই, আর এখানেও এক্স ওয়াই, তাহলে বি এর মধ্যে শুধুমাত্র এক্স আর ওয়াই হবে। ঠিক আছে, এটা ইজি। আর সেভেন নাম্বার দেখো কি বলেছে, সেভেন নাম্বার বলেছে যে এ যদি এত এ সেটটা যদি এটা হয়, বি এটা এবং সি এটা ডি এটা যদি হয়, তাহলে এটাকে ভেরিফাই করতে বলেছে যে এটা হবে আর এটা হবে। ঠিক আছে, এখানে দেখো, এখানে আমার এখানে ভেরিফাই করতে হলে তাহলে এই সেটটা ইকুয়ালস টু এই সেটটা দেখাতে হবে, হ্যাঁ লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইড দেখাতে হবে। এখানে দেখো বি ইন্টারসেকশন সি যখন করবে, বি ইন্টারসেকশন সি কি ফাই হবে? এখানে বি যদি ওয়ান টু থ্রি ফোর আর সি যদি ফাইভ আর সিক্স হয়, তাহলে বি আর সি এর মধ্যে কোনো কমন নেই, তাহলে বি ইন্টারসেকশন সি কি ফাই হবে? এরপরে এ ক্রস বি ইন্টারসেকশন সি যখন করবে তাহলে কি এটা কি এটা যেহেতু ফাই ফাই, তাহলে এ ক্রস এই সেটটা যখন করবে তাহলে এটা কি ফাই হয়ে যাবে? এবার সিমিলারলি এ ক্রস বি করো এটা পাবে, আর এ ক্রস সি করো এটা পাবে। দেখো এখানে কোনো এলিমেন্ট কমন নেই, তাহলে এই দুইটা সেটের ইন্টারসেকশন কি ফাই হবে। ঠিক আছে, হ্যাঁ এখানে কোনো এলিমেন্ট কমন নেই, কারণ কোনো দুইটা অর্ডার পেয়ার, আমি বলেছি যে দুইটা অর্ডার পেয়ার সেম তখনই হবে যখন এ এটা এ আর পি সেম আর বি আর কিউ সেম, এমন কোনো অর্ডার পেয়ারে এখানে সেম নেই, তাহলে এই দুইটা সেট কি এমটি হবে। আর সেকেন্ড বলেছে দেখো, এ ক্রস সিটা সাবসেট অফ বি ক্রস ডি, তাহলে এ ক্রস সি আমি কি পেয়েছি এই সেটটা, আর বি ক্রস ডি এই সেটটা পেয়েছি। দেখো ওয়ান এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট এই সেটটা, আমি যখন এ কোনো একটা সেট এ সাপোজ ধরো এ সাবসেট অফ বি দেখাবো, মানে কি এর প্রত্যেকটা এলিমেন্ট বি এর প্রত্যেকটা এলিমেন্টের বি এর মধ্যে আছে, তাহলে এর ওয়ান কমা ফাইভ দেখো এই এলিমেন্টটা এটার মধ্যে আছে, এটা ওয়ান কমা সিক্সও আছে এটার মধ্যে, টু কমা ফাইভ দেখো এখানে এটার মধ্যে আছে, আর টু কমা সিক্সও এটার মধ্যে আছে, তাহলে এই সেটটা এ ক্রস সি সাবসেট অফ বি ক্রস ডি, তাহলে ইট ইজ ভেরিফাইড। ঠিক আছে, আট নম্বরটা দেখো, আট নম্বর কী বলেছে, এখানে বলেছে এ যদি ওয়ান টু আর বি হলো বি এর মধ্যে এলিমেন্ট আছে থ্রি ফোর, তাহলে এ ক্রস বি বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এ ক্রস বি কী হবে, যে এর মধ্যে আছে এ
मध्य आछे 1 2 और बी एर मध्य आछे 3 4 ठीक आछे ताहले ए क्रॉस बी जदि करो ए क्रॉस बी करले कि आसबे सेट अफ ऑल ऑर्डर पेयर जर फर्स्ट एलिमेंट ए थेके आसबे 1 3 1 4 2 3 2 4 ঠিক আছে চারটি এলিমেন্ট থাকবে কারণ এটা দুইটা আছে এখানে দুইটা আছে 2 ইনটু 2 দ্যাট ইজ এটার মধ্যে কি চারটি এলিমেন্ট থাকবে 4 এলিমেন্ট থাকবে তাহলে তাহলে এ ক্রস বি একটা সেট তার মধ্যে কি চারটি এলিমেন্ট আছে আর এরপর বলেছে হাউ মেনি সাবসেট অফ উইল এ ক্রস বি হ্যাভ তাহলে এটা একটা সেট তো আমরা জানি যে কোন একটা সেট যদি 4 এলিমেন্ট হয় ইফ এ সেট এটা জানো যে ইফ এ সেট হ্যাজ অ্যান এলিমেন্ট দেন এটার পাওয়ার সেটের মধ্যে মানে সেট অফ অল সাবসেট অফ এ মানে এর প্রত্যেকটা টোটাল কয়টা সাবসেট থাকবে এটা 2 টু দি পাওয়ার অ্যান হবে তাহলে এটা 2 টু দি পাওয়ার 4 দ্যাট ইজ এটার 16টা সাবসেট হবে অ্যাক্রসে কারণ অ্যাক্রস সরি অ্যাক্রস বি এটা একটা সেট এবং এটা টোটাল সাবসেট কয়টা থাকবে 2 টু দি পাওয়ার 4 তাহলে 16টা এবং তাহলে এটার ওই সেটগুলি কি কি হবে ফার্স্ট এমটি সেটটা হবে মানে এই সেটের সাবসেটগুলি আমি লিখছি ফার্স্ট এমটি সেট হবে এবং প্রত্যেকটা সিঙ্গেলটন সেট হবে 1 3 করো 1 4 করো 2 3 2 4 এগুলি এক একটা সেট কিন্তু ঠিক আছে যেহেতু আমি সেকেন্ড প্যাকেট দিয়ে দিয়েছি তো তার মধ্যে একটা এলিমেন্ট আসছে হ্যাঁ এরপর দুইটা দুইটা করে নাও যে 1 3 আর 1 4 এরপরে 1 3 আর 2 3 ঠিক আছে এরপরে 1 3 আর 2 4 ঠিক আছে তাহলে কয়টা সেট হয়েছে 1 2 3 4 5 6 7 8 তাহলে আরো 8টা আছে এমন হ্যাঁ এখানে দেখো ফার্স্ট তো এ ক্রস বি কি চারটা এলিমেন্ট আছে তো তার বলেছে তার প্রত্যেকটা সাবসেট তার টোটাল কয়টা সাবসেট হবে এটা 2 টু দি পাওয়ার 4 হবে কারণ এটার মধ্যে চারটা এলিমেন্ট আছে তার টোটাল নাম্বার অফ সাবসেট 2 টু দি পাওয়ার 4 দ্যাট ইজ 16টা তার সাবসেট হবে তাহলে ফার্স্ট তো এমটি হবে এবং সিঙ্গেলটন সাবসেটগুলি প্রত্যেকটা একবার একবার করে আসবে সিঙ্গেলটন সাবসেটগুলি লিখলাম তারপর দুইটা ওই সব সাবসেট যার মধ্যে দুইটা করে এলিমেন্ট আসবে ফার্স্ট প্রথম দুইটা নিয়েছি এরপরে ফার্স্টেরটা থার্ড এটা নিলাম এরপরে ফার্স্টেরটা আর ফোর্থেরটা নিলাম ঠিক আছে এরপরে এটা আর এটা এরপরে এটা এটা এরপরে এটা এটা ঠিক আছে এরপরে থার্ড সেট অফ অল সাবসেট যেগুলির মধ্যে তিনটে এলিমেন্ট থাকবে ফার্স্ট এই তিনটা নিলাম এরপরে সাইক্লিক অর্ডারে এরপরে এই তিনটা নিলাম এরপরে এই তিনটা এই দুইটা আর এটা নিলাম এরপরে এই দেখো যখন তিনটে এলিমেন্ট থাকবে এমন সাবসেট যখন বের করবে এখানে চারটে এলিমেন্ট আছে তখন সাইক্লিক অর্ডারে বের করবে যে চারটে এলিমেন্টটা এখানে লিখে নাও হ্যাঁ সাপোজ এই চারটে এলিমেন্ট এখানে চারটে এলিমেন্ট লিখেছি তো আমি সাবসেট বানাতে হবে যার মধ্যে তিনটে এলিমেন্ট থাকবে তাহলে প্রথম যে কোনো একটা এলিমেন্ট থেকে স্টার্ট করো প্রথম এলিমেন্টটা তো ফার্স্ট তিনটা নিয়েছো ফার্স্ট তিনটা এরপরে সেকেন্ডটার থেকে স্টার্ট করো এরপরে তিনটা এরপরে তিনটা এরপরে এখান থেকে স্টার্ট করো এই দুইটা এরপরে আবার ফার্স্টেরটা ঠিক আছে এরপরে এখান থেকে স্টার্ট করো এটা এরপরে এই দুইটা তো এমনভাবে স্টার্ট করবে আর লাস্টে অ্যাক্রস বিটা হবে তাহলে টোটাল 16 সাবসেট থাকবে আর এরপরে 9 নাম্বারটা দেখো এখানে কি বলেছে যে এ আর বি দুইটা সাবসেট যেখানে এ এর মধ্যে তিনটে এলিমেন্ট আছে আর বি এর মধ্যে দুইটা এলিমেন্ট আছে আর অ্যাক্রস বি এর তিনটে এলিমেন্ট দিয়ে দিয়েছে দেখো তাহলে এ আর বি বের করতে বলেছে যেখানে এক্স দেখো আমরা জানি যে এর মধ্যে বলে দিয়েছে যে এর মধ্যে তিনটে এলিমেন্ট আছে বি এর মধ্যে দুইটা এলিমেন্ট আছে ঠিক আছে তাহলে অ্যাক্রস বি এর মধ্যে টোটাল ছটা এলিমেন্ট থাকবে তার মধ্যে কয়েকটা তিনটে এলিমেন্ট দিয়ে দিয়েছে দেখো এক্স কমা ওয়ান ওয়াই কমা টু আর জেড কমা জেড কমা থ্রি হবে এটা ঠিক আছে এটা জেড কমা থ্রি আর এখানে বলে দিয়েছে যে এক্স ওয়াই জেড আর ডিস্টিং মানে এগুলি ডিফারেন্ট তাহলে এক ক্রস বি এর মধ্যে টোটাল ছয়টা এলিমেন্ট থাকবে তার মধ্যে তিনটা দিয়ে দিয়েছে আচ্ছা এই তিনটা দিয়ে তুমি ভাবতে পারো দেখো এর মধ্যে সরি এটা ওয়ান হবে এটা ওয়ান হবে দেখো যেগুলি দিয়ে দিয়েছে তার মধ্যে যেহেতু এর মধ্যে তিনটে এলিমেন্ট আছে দেখো এবং এক্স ওয়াই জেড ডিফারেন্ট
তাহলে এ এর মধ্যে দেখো অলরেডি তিনটা এলিমেন্ট চলে এসেছে, তাহলে আর কোনো এক্সট্রা এলিমেন্ট থাকবে না এর মধ্যে। আর বি এর মধ্যে দুইটা এলিমেন্ট ওয়ান আর টু চলে আসবে। তাহলে এখান থেকে আমি এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি, কারণ এর মধ্যে তিনটে এলিমেন্ট বলে দিয়েছে। আর এ ক্রস বি এর যে অর্ডার পেয়ারগুলি থাকবে তার ফার্স্ট এলিমেন্টগুলি কি, ফার্স্ট এলিমেন্টগুলি কি এর এলিমেন্ট, আর সেকেন্ড এলিমেন্টগুলি কি বি এর এলিমেন্ট। তো এখানে ওয়ান আর টু আসবে, আর যেহেতু অলরেডি বিয়ের মধ্যে দুইটা এলিমেন্ট আছে তাহলে আর এক্সট্রা কোনো এলিমেন্ট থাকবে না। তাহলে এটাই এ, এটাই বি। আর লাস্টের কোশ্চেনটা দেখো, এখানে বলে দিয়েছে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ এ ক্রস এ হ্যাজ নাইন এলিমেন্ট। ঠিক আছে, এখানে দেখো যে এ ক্রস এর মধ্যে দেখো এ, এখানে এ ক্রস বি নেই, এ ক্রস এ আছে, তাহলে তার মধ্যে কটা এলিমেন্ট আছে, নাইন এলিমেন্ট। ঠিক আছে, আর এ ক্রস নাইন এলিমেন্ট অ্যামাং হুইচ আর ফাউন্ড মাইনাস ওয়ান কমা জিরো অ্যান্ড জিরো কমা ওয়ান। মানে অলরেডি দুইটা এলিমেন্ট দিয়ে দিয়েছে, মানে এ ক্রস এর দুইটা এলিমেন্ট দিয়েছে মাইনাস ওয়ান কমা জিরো আর জিরো কমা ওয়ান। হ্যাঁ, আরও থাকবে এমন, টোটাল যেহেতু নাইন এলিমেন্ট থাকবে অলরেডি জাস্ট দুইটা দিয়ে দিয়েছে। এরপরে এটা বের করতে বলেছে, ঠিক আছে, এ যদি বের করতে বলে দেখো, যেখানে এ দেখুন প্রত্যেকটা অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্ট আর সেকেন্ড এলিমেন্টটা দুটোটা তো এর থেকে আসবে, তাহলে অলরেডি এর মধ্যে কি মাইনাস ওয়ান এর মধ্যে আসবে, জিরো এর মধ্যে আসবে, কারণ দুটোটার ফার্স্ট এলিমেন্টটা ফার্স্ট এর থেকে আসবে। আর সেকেন্ড এলিমেন্টগুলি তো এখানে দেখো অ্যাক্রসে আছে, তো সেকেন্ড এলিমেন্টগুলি তো এর থেকে আসবে, জিরো ওয়ান, তো জিরো তো অলরেডি একবার হয়ে গেছে, তাহলে ওয়ান। যেহেতু এটা অ্যাক্রস এ আছে, এর জন্য ফার্স্টের এলিমেন্ট আর সেকেন্ড এলিমেন্ট সবগুলি তো এর থেকে আসছে, তাহলে এ দেখো আর এর মধ্যে আর এক্সট্রা এলিমেন্ট থাকবে না, কারণ এর মধ্যে ওর যদি থ্রি এলিমেন্ট হয় তাহলে অ্যাক্রস এ করো, তো এর মধ্যে থ্রি এলিমেন্ট আছে, এর মধ্যে থ্রি এলিমেন্ট, থ্রি ইন্টু থ্রি দ্যাট ইজ নাইন এলিমেন্ট, তাহলে এর মধ্যে এই এলিমেন্টগুলি থাকবে। তাহলে যেহেতু এ পেয়ে গেছি তো এ ক্রস এ করলে তো এর বাকি এলিমেন্টগুলিও পেয়ে যাবো, এ ক্রস এর। হ্যাঁ, জাস্ট যেহেতু এটা এ যদি মাইনাস ওয়ান জিরো ওয়ান হয় তাহলে এ ক্রস এ করো, তাহলে বাকি সবগুলি এলিমেন্ট পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।